আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো, আপনার যদি কোনো ফন্ট পছন্দ হয়ে থাকে, অর্থাৎ কোনো ফন্ট যদি আপনার ফন্ট স্টাইল যদি ভালো লাগে থাকে, আর সেই ফন্টটা যদি আপনার কালেকশনে না থাকে, তাহলে আপনি কিভাবে কোথা থেকে ফ্রি কালেকশন করতে পারবেন, আজকে আমি সেই প্রক্রিয়াটাই দেখাবো। অর্থাৎ ধরুন আপনার একটা ডিজাইন পছন্দ হয়েছে, যে ডিজাইনটাতে একটা ফন্ট দেওয়া আছে, যেমন এই ডিজাইনটাতে এই যে ফন্টটা দেওয়া আছে এটা আপনার পছন্দ হয়েছে, বা এই ডিজাইনটা আপনার পছন্দ হয়েছে কিন্তু এই ফন্টটা আপনার কম্পিউটারে বা ল্যাপটপে নাই, আপনার সংগ্রহে নাই, তাহলে আপনি কি করবেন? তাহলে আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে এই ফন্টটা আপনি কোথা থেকে সংগ্রহ করবেন। চলুন দেখি প্রসেসটা। প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার গুগল ব্রাউজারে চলে যেতে হবে। এইখানে গিয়ে আপনাকে লিখতে হবে ফন্ট ফাইন্ডার, এটা লিখতে হবে। এটা লিখে সার্চ দিলেই অনেকগুলো পেজ এখানে চলে আসবে, সবগুলো তো যাবেন না, আপনি যাবেন প্রথমটায় myfont.com, এইটাতে চলে যাবে। এটা একদমই টোটালি ফ্রি এবং এটা কাজটা খুবই ভালো, মানে আমি এটাতে বেশি কাজ করি, সেই জন্য আমি আপনাদের এটা দেখাচ্ছি। তো যখন আপনি এটাতে যাবেন তখন এরকম একটা পেজ আসবে, দেখতেছেন পেজটা ঠিক অনেকটা এরকম। এখানে এসে আপলোড ইমেজ দিবেন, এখানে লেখা আছে প্রসেসটা দেওয়া আছে, এখানে আপলোড ইমেজ, সিলেক্ট এ ক্রপ বক্স, সি রেজাল্ট। তো চলুন আমরা আপলোড ইমেজ দিই, আমি এখান থেকে এটা নিব। এইখানে সে ক্রপ বক্সটা দেখাইছে, আমি ক্রপ করব না, আমি পুরোটাই নিব, একদম পুরো ফন্টটাই নিব এখান থেকে যতটুকু আছে, তারপরে নেক্সট। এখানে দেখাচ্ছে রেজাল্ট, এখন অনেকগুলো রেজাল্ট আপনাকে দেখাবে। দেখুন আপনার এই ফন্টটার সাথে ম্যাচ করতেছে, যত ফন্ট আছে সবগুলি ফন্ট আপনাকে এখন দেখাবে এই সাইডটা। এইখান থেকে আপনার যে ফন্টটা মনে হবে যে এটার সাথে ম্যাচ করেছে বা মিলে গেছে, আপনি সেই ফন্টটাই সিলেক্ট করবেন। কীভাবে সিলেক্ট করবেন আমি একটু দেখাই আপনাকে। যদি প্রথম থেকে দেখাই, আপনি এখানে একটা টেক্সট লিখতে পারেন, এই যে এখানে যে কোনো একটা টেক্সট লিখলে ওই টেক্সটটা এখানে দেখাবে। এইখান থেকে আপনি বড় ছোট করে দেখতে পারবেন, মানে আপনার যদি দেখতে সমস্যা হয় ছোট বড় করে আপনি এখানে দেখতে পারবেন। ধরুন আমি এখানে লিখলাম, এই জাস্ট এই লেখাটাই লিখলাম গুগল এফআই, এটাই লিখলাম, আর এইখান থেকে একটু বড় করে দিলাম দেখার সুবিধার্থে, যাতে আমি বুঝতে পারি। তাহলে কি হলো এখন দেখুন কি হয়, আমরা একটু খুঁজি এটার সাথে ম্যাচ করে এই ফন্টটা কোথায় আছে একটু খুঁজি। এই যে ফন্টটা এখানে যেটা দেখাচ্ছে এটার নাম কিন্তু এই যে উপরে এটা, বুঝতে পারছেন? অর্থাৎ আপনি যদি এই ফন্টটাকে কপি করতে চান তাহলে এই নামটাকে কপি করবেন, আর যদি আপনি এখান থেকে ডাইরেক্ট নিতে চান তাহলে আপনাকে $60 দিতে হবে। যেহেতু আমরা ফ্রিতে কাজ করব সেই জন্য এখান থেকে আমরা শুধু ফন্টের নামটা নিব, কিন্তু এখান থেকে ফন্ট ডাউনলোড করব না। ডাউনলোড কোথা থেকে কীভাবে করতে হবে সেটা আমি দেখাবো। তো চলুন আমরা আগে দেখি এটার সাথে কোনটা ম্যাচ করে বা মিলে যায়। একটু নিচে নামতে থাকি আমরা, আর এখানে আমরা চোখ বুলাতে থাকি, দেখি কোনটার সাথে ম্যাচ করে। একটু খেয়াল করবেন এটা জিটা অনেকটাই মোটা এবং একটা বাঁকা, আর এখানে আই যে ফোটাটা আছে এটা গোল, আর এটা একটু বাঁকা, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। তো এই জিনিসগুলো আমরা একটু খেয়াল করবো। এটা দেখুন এটা গোল আছে ঠিকই, কিন্তু এটা পুরো জিয়ের এটা আর এটা ম্যাচ করে নাই, ইটাও এটার সাথে ম্যাচ করে নাই, এটা স্কোয়ার, এটা হচ্ছে না, এটা হচ্ছে না। আমরা একটু নিচে যাই, একটু ধৈর্য ধরে আপনারা দেখবেন, একটু একটু সময় সাপেক্ষ ব্যাপার, আপনাদের যেটা ম্যাচ করে দেখতে হবে। এখানে শো রেজাল্ট, এরপরে যদি আপনার এটার সাথে কোনোটা যদি ম্যাচ না করে আপনি শোরে চলে গিয়ে দেখতে পারেন। তো বন্ধুরা আসলে আমার হাতে, আমি যেহেতু ভিডিও করতেছি আমি আর খুঁজবো না, আপনারা হাতে সময় থাকলে, আপনাদের হাতে সময় থাকলে আপনারা খুঁজে দেখবেন। আমার কাছে মনে হচ্ছে যে এই ফোনটা এটার সাথে অনেকটাই ম্যাচ করেছে বা মিলে গেছে, আমি এই ফোনটাই নিব, আপনারা এরকমভাবে নিয়ে নেবেন। তো এটা কীভাবে নেবেন আমি দেখাচ্ছি। আপনারা যেটা করবেন, এই যে লিঙ্কটাকে, বা এটা একটা লিঙ্ক না, জাস্ট নাম, আপনার জাস্ট এই নামটা কপি করবেন, কপি করে গুগলে আসবেন, গুগলে সেটা লিখবেন, মানে ওই যে নামটা আপনি কপি করেছেন সেটা পেস্ট করে এখানে লিখবেন ফন্ট ফ্রি ডাউনলোড, লিখে সার্চ দিবেন। সার্চ দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে এই ফন্টের
অনেকগুলো লিংক চলে আসবে, এইখান থেকে আপনি যে কোনো একটা লিংক নিয়ে নেবেন। আমি একটা লিংক নিই আপনাদের সামনে, আপনাদের যেহেতু পুরো প্রসেসটা দেখাচ্ছি, আমি এইটা নেই, এই লিঙ্কটা নিলাম। আপনারা একটা একটা করে লিঙ্ক নিয়ে দেখবেন যে কোনটার সাথে আসলে কাজ করে, ভালো হয়। আমি এই লিঙ্কটা নিলাম, এখান থেকে গিয়ে এখানে ডাউনলোড দিব, এখান থেকে এটা ডাউনলোড স্টার্ট, এটা আইডিএমের মাধ্যমে ডাউনলোড হবে। আইডিএম সফটওয়্যার যদি আপনাদের কাছে না থাকে, আমার ভিডিও ডিসক্রিপশনে থেকে নিয়ে নেবেন। এই বিষয়ে একটা ভিডিও বানানো আছে যেটাতে আপনাকে দেখানো হয়েছে কীভাবে লাইফ টাইম ফ্রি ব্যবহার করবেন। তো আমি ডাউনলোড করলাম, স্টার্ট ডাউনলোড, ডাউনলোড হয়ে গেছে। তারপরে ওপেন ফোল্ডার থেকে আমি ওপেন ফোল্ডারে যাব। এই যে আমার ফোল্ডারটা চলে আসছে, এই যে এখান থেকে এক্সট্রা হেয়ার করব। এই যে ফন্টটা, আপনার ফন্ট হলো যেটি TTF, অর্থাৎ আপনি যদি ফ্রি জন সেই ফন্টের যে ফাইলটা আছে বা ফোল্ডারটা আছে সেটার ভিতরে চলে যাবেন। তারপরে এখান থেকে যে ফন্টটা আছে সেটা ইনস্টল দেবেন। তো আমার এই ফন্টটা হয়তো আগে ইনস্টল করা থাকতে পারে, আর যদি ইনস্টল করা না থাকে তাহলে নিবে না, ইনস্টল করা নাই নিয়েছে। তো চলুন আমরা এখন ম্যাচ করি, দেখি আসলে হয়েছে কি না। তো আমরা সেজন্য কী করবো, ইলাস্ট্রেটরে চলে যাব। ইলাস্ট্রেটরে গিয়ে দেখুন, আমি ওইখানে যে ফন্টটা ডাউনলোড করেছিলাম, এই যে ফ্রি জন W00 রেগুলার, জাস্ট এটা আমি এখানে লিখে রেখেছি, এটা মিলে গেছে। এইভাবে আপনারা মিলিয়ে নেবেন, যারা ডিজাইনের কাজ করেন তারা এইভাবে ফন্টটাকে মিলাতে পারবেন। তো এই হলো আসলে ফন্ট খোঁজার সহজ প্রক্রিয়া। আপনাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি মনে হয় যে এটার দ্বারা আপনাদের কোনো উপকার হয়েছে, তাহলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে শেয়ার করবেন, লাইক করবেন, বিভিন্ন কমেন্টস করবেন যদি কিছু জানার থাকে। তো আজকের মতো এখানেই রাখলাম, ধন্যবাদ, আমার চ্যানেলের সাথেই থাকবেন।